হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পরে মাকে নিয়ে একটু শপিং করতে যাব। হ্যাঁ, কী কী কেনাকাটা করব, কোথায় কোথায় যাব, সেই ভিডিওটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, দেখো অনেকদিন পর মাকে নিয়ে একটু বাজারে যাচ্ছি, কেননা হানির তো এক্সাম ছিল, আমি একদমই যেতে পারিনি। তো আজকে মাকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি, কিছু টুকিটাকি জিনিস কেনাকাটি করব। চলো কি করবো কি না তোমাদের যতটুকু পারবো শেয়ার করবো। তো দেখো আজকে আমি আর আমার মা একদম ম্যাচিং হয়ে গেছি, প্রত্যেক দিন অহিনের সঙ্গে ম্যাচিং হয় আজকে মায়ের সঙ্গে। চলো একটু দাঁড়াও দাঁড়াও। তো দেখো মা এই শাড়িটা পরেছে, ব্ল্যাক কালারের, আর মেয়েটা ব্ল্যাক, আমাদের সবার খুব প্রিয়। তো চলো কিছু বলো মা, একটু কিছু বলো, মা কিছু বলবে না। তো চলো, তো আর হানিবাবু বাড়িতে থাকছে। আমরা বাঙালি, আর বাঙালিদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো দেখো বন্ধুরা, আমাদের হাউজিংয়ে একদম দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর সত্যি চারিদিকে কেমন যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে মা দুর্গার আগমনের বার্তা। তো চলো আজকে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর আমি যাচ্ছি ট্রাম ডিপোতে। তো মাকে নিয়ে প্রথমে কোথায় যাচ্ছি? আমি আর মা বেরিয়ে পড়েছি একটু শপিংয়ের উদ্দেশ্যে, আর একটা জায়গায় যাব। হ্যাঁ, আমাদের কোনো কিছুই মানে প্ল্যান করা নেই যে আমরা এটা করব ওটা করব। তো হানির যেহেতু এক্সাম চলছে, আর মা এমন টাইমে মাকে নিয়ে এসেছি না, মাকে নিয়ে একটু বেরোতেও পারছি না। তো আজ যেহেতু ওর আর এক্সাম নেই, কাল বাদে পরশু আবার আছে, তো তার জন্য মাকে বললাম চলো মা তোমাকে নিয়ে একটু শপিং মলে যাব, তার সঙ্গে আরেকটা জায়গাতেও যাব। তো দেখি কোথায় গিয়ে কী কী কেনাকাটা করি। তো দেখো মাকে নিয়ে প্রথমে চলে এসেছি ট্রাম ডিপোতে, আর ট্রাম ডিপোতে এসে একটা জায়গায় যেতে মানে খুব ইচ্ছা হলো। তো মাকে বললাম চলো না মা একটু ঘুরে আসি, আসলে মায়ের হাতে দুটো চুড়ি বানাতে দেব। তো তার জন্য মাকে নিয়ে এসেছি চুড়িটা দেখতে। তো মা তো আসবেই না, জোর করে নিয়ে এসেছি। যদি আমি পারি মাকে দুটো চুড়ি বানিয়ে দিতে, তো তার জন্য মায়ের কেমন চুড়ি পছন্দ সেটাই আজকে দেখাতে নিয়ে এলাম। জানি না আজকে যদি বানাতে দিতে পারি তো দিয়ে দেবো, আর নয়তো পুজোর মধ্যে দিয়ে দেবো। তো চলো, মা তো কোনোদিনও নিজের জন্য কিছুই করেনি। আসলে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই মানে বড় হয়েছি, তো মা বাবা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে, নিজেদের মানে সোনাদানা বিক্রি করে পর্যন্ত আমাদের পড়াশোনা করিয়েছে। তো আমি ভাবলাম আমার ইনকাম থেকে যদি মাকে একটা কিছু বানিয়ে দিতে পারি, তো তার জন্য মাকে জোর করে নিয়ে এসেছি একটা চুড়ি পছন্দ করতে। তো দেখো এই চুড়িটা মায়ের কিন্তু পছন্দ হয়ে গেছে। তো এখানে দামাদামি মানে শুনে নিলাম কত কী পড়বে সেটাই আর কি, তো মাথায় সেটা রয়ে গেল। মা বলল আজকে তোর এটা দিতে হবে না, তুই ঠিক আছে পরে দিস। তো এটা কিন্তু আমি পছন্দ করে এসেছি, আর মাকে ওই চুড়িটাই আমি বানিয়ে দেবো। তো সেই ব্যাপারে অহিনের সঙ্গে একটু কথা বলবো। তো আজকে দেখে এলাম, কিন্তু যেদিন বানাতে দেবো সেটাও তোমাদের শেয়ার করব। তো চলো এখান থেকে চলে এসেছি একদম শপিং মলে। হ্যাঁ, এখানে মাকে জোর করে নিয়ে এলাম, মা তো কিছুতেই ঢুকবে না, তো মাকে তো কিছু দিতে হবে বলো, পুজোর আগে আমাদের বাড়িতে এসেছে, তো একটু কিছু না দিলে হয়? তার আগে মা আমার জন্য আর অহিনের জন্য গেঞ্জি দেখছে। দেখো এই গেঞ্জিটা অহিনের জন্য পছন্দ হলে নিয়ে নিলাম, আর হানির জন্য জামা দেখতে চলে এলাম। মা বলছে চল আমি একটা হানিকে কিছু কিনে দিই, তো আমি তো কিছুতেই নিতে চাইছি না। দেখো মা কোথার থেকে দেবে বলো, তবুও কিন্তু আমাদের অনেক দেয় জানো তো। তো তবুও কথা শুনল না মা, তো বলল চল হানির জন্য একটা জামা দেখি। তো সেটা আর কি দেখছিলাম, আর এখানে ঘুরে ঘুরে সমস্ত কিছুটাই দেখছিলাম। তো চল মাকে নিয়ে সোজা ওপরে চলে এলাম, আর ওপরেই বাচ্চাদের জিনিসটা বেশ ভালো পাওয়া যায়। তো এখানে দেখো মা মানে সমস্ত কিছু দেখছিল একটু, আমি মাকে বললাম তুমি দেখো নিজের পছন্দ করো, আর এদিকে আমিও দেখে নিচ্ছিলাম যে পূজায় কেমন কি ড্রেস এসেছে। হ্যাঁ আমার নিজের জন্য, সেটা আবার বলার অপেক্ষা রাখে বলো, কিন্তু এখন তো কিনতে আসিনি, হানির এক্সামটা শেষ হবে, আমার পার্লারের কাজও শেষ হবে, তারপরেই কিন্তু আমার নিজের শপিং শুরু হবে একদম সেই পূজার ষষ্ঠীতে, আর চলে যাব নিউ মার্কেট, মানে সব জায়গায় আর কি ঘুরে ঘুরে কিনবো। তো এই হয়, আর আগে তো টুকিটাকি অনেক কিনেছি, সেটাও তো তোমরা দেখেছো, আমার সারা বছরই পুজো লেগে থাকে, আমার কোনো পুজো বলে কিছু হয় না, সারা বছরই আমি শপিং করতে থাকি, আর আমার তো শপিং করতে ভালো লাগে, এর জন্য কিন্তু কম কথা শুনতে হয় না সবার কাছে জানো তো। আমি কিন্তু না খেয়েও শপিং করি, এটাই আমার একটা মানে বদ অভ্যাস। তো চলো যাই হোক, হানির জন্য এখানে মা ড্রেস দেখছিল, আর সব ড্রেসগুলো সত্যি খুব ভালো ছিল, আর হানিকে নিয়ে আসলে খুব ভালো হতো, যেহেতু ও তো এখন একটু বড় হয়ে গেছে, কোনটা ওকে ভালো লাগবে কী লাগবে, তো মা ওর পছন্দ মতো নিয়ে নিল। আর এখানে সব ড্রেস ফ্রেস নিয়ে নিলাম, তোমাদের কী আর দেখাবো, বাড়ি গিয়ে সবটাই দেখাবো। তো চলো এই যে একটা নিয়ে নিয়েছিলাম, দেখো কি সুন্দর না, একদম হালকা কালারের মধ্যে, এটা মায়ের খুব পছন্দ হয়েছে, আর এটা ওই দাম ছিল 450 টাকা মতো, তো এটা নিয়ে নিলাম।
অনেক কিছু কেনাকাটা করেছিলাম, কিন্তু সমস্ত ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, কেননা এখানে না ভিডিও করাটা অ্যালাউ ছিল না। তবুও আমি লুকিয়ে চুরিয়ে ওই একটু ভিডিও করছিলাম, যেহেতু আমি ইউটিউব করি, ফেসবুক করি, তো সেগুলো আমাকে একটু করতে লাগে। আর মা এসেছে, মায়ের স্মৃতিগুলো ধরে রাখবো না, এটা কখনো হতে পারে বলো? তো তার জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। দেখো ভিডিও করলে না কিছুই হয় না, এদের একটু আর কি ঘ্যাম, এটা আর কি ভিডিও করতে পারবে না, কিন্তু অনেক জায়গায় জানো তো সুন্দরভাবে ভিডিও করতে দেয়। তো কি হয়েছে, বারণ করেছে, আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করেই নিলাম। তো চলো, সব ড্রেসগুলো দেখছিল মাও, এটা মানে সব ড্রেস ফ্রেস দেখলো, আর সমস্ত কিছু আমাদের নেওয়াও হয়ে গেছে, আর এটা মানির জন্য দেখছিল। তো দিদিদের বাড়িতে তো এখন যাচ্ছে না, আমি বললাম যখন যাবে তুমি তখন নিয়ে যাবে। তো চলো, এটা মানির, আসলে মানির জন্য নিলে না অনেক সময় ছোট হয়ে যায় জানো তো, দিদির ছেলে তো একটু হঠাৎ করে মোটা হয়, হঠাৎ করে রোগা হয়ে যায়, তো মা বুঝতেও পারছিল না, আর আমি ওকে অনেকদিন দেখিও না, তো কেমন হয়েছে মাকে বললাম তুমি কালী পুজো যখন যাবে তখন ওকে কিনে দিও, বা আমি কিনে দেবো তখন তুমি নিয়ে যেও। তো চলো, এখন আমাদের শপিং করা হয়ে গেছে, আর মাকে বলছি চলো আমি একটা গেঞ্জি নেব। তো অহিনের জন্য একটা রেড কালার নিয়েছি, আর এটা দেখো আমার জন্য পছন্দ করলাম, আসলে সব সময় পরার জন্য। আর জানোই তো আমি মানে বাইরে যখন বেরোই তখন তো সব সময় বেশিরভাগ টাইমে জিন্সই পরি, তো এখানে জিন্সের কালেকশনটা কেমন ছিল সেটাও জেনে নিলাম, আর কোথায় এসেছি সেটাই তোমাদের জানানো হয়নি। আচ্ছা, আমি নয় শপিং মলের কথাটা তোমাদের জানালাম না, তোমরা একটু কমেন্ট করে বলো তো আমি কোথায় এসেছি, দেখি কে কে বলতে পারো। তো চলো, সেখান থেকে চলে এসেছি ম্যাঙ্গো কেক নিতে। আমার সোনা পাপাটার জন্য ম্যাঙ্গো কেক না নিয়ে ঘরে ঢুকলে আমাদের তো আর ঘরেই ঢুকতে দেবে না, তো মাকেও বললাম একটা ম্যাঙ্গো কেক খাও, মা খেতে চাইছিল না, তো একটা পার্সেল করে নিয়ে নিলাম। টাটা, টেক কেয়ার।